বিদ্যাসাগর মেলা আপাতত বন্ধ থাকছে, কষ্ট হচ্ছে খুবই, কিন্তু মানুষের জীবন তো আগে। আমরা কখনোই ছেলে খেলা করতে চাইনি বলে নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। আপাতত বন্ধ থাকছে বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর মেলা, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামীকাল অর্থাৎ 4 জানুয়ারি থেকে। মেলা শুরুর আগের দিনেই প্রশাসনিক কর্তারা আলোচনা করে বিদ্যাসাগর মেলা প্রাঙ্গণ থেকেই ঘোষণা করলেন যে আপাতত বিদ্যাসাগর মেলা বন্ধ থাকছে। এই বিদ্যাসাগর মেলার প্রস্তুতি পর্ব প্রায় শেষ বললেই চলে, সমস্ত আয়োজনই হয়ে গিয়েছিল, সমস্ত দোকানপাট থেকে শুরু করে প্যান্ডেল সবকিছুই প্রায় তৈরি। এবং এইবারের মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বিদ্যাসাগরের জন্মস্থান যাওয়ার রাস্তা জুড়ে আলপনার চিত্র। বহুদিন আগে থেকেই মাইক প্রচারও করা হচ্ছিল বিদ্যাসাগর মেলার, যা চলেছে আজ সকাল পর্যন্ত। তবে শেষ মুহূর্তে ঘোষিত হলো এখনকার মতো মেলা বন্ধ থাকবে। আগামীকাল করোনা বিধি নিয়ে রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা জারি হওয়ার জেরেই এই সিদ্ধান্ত প্রশাসনের। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সহসভাপতি দিলীপ মাঝি সহ মেলা কমিটির অন্যান্য সদস্য বিকাশ কর, প্রশান্ত রায়, শক্তিপদ বেরা, হরগোবিন্দ দলৈ সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। আপনাদের শোনাবো মেলা কমিটির সভাপতি সুমন বিশ্বাস এবং সহসভাপতি দিলীপ মাঝি কি বললেন। বিদ্যাসাগর মেলা আপাতত বন্ধ থাকছে, যেহেতু আমাদের একটা লকডাউন জনিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোভিডের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা এই মেলাটাকে আপাতত স্থগিত রাখছি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই মেলাটি পরবর্তীকালে অনুষ্ঠিত হবে। আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী, এই কারণে অনেকেই এখানে দোকানদার চলে এসেছিলেন, দোকান দিয়ে দিয়েছিলেন, প্যান্ডেল করা সম্পন্ন হয়েছিল, শিল্পীদেরও বুকিং হয়ে গেছিলো এবং বিভিন্ন প্রতিযোগিতার হিট এগুলোও তৈরি হয়ে গেছিলো, কী হবে রূপরেখা তৈরি হয়ে গেছিলো। তো যেহেতু কোভিড পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, খুব খারাপ জায়গায় যাচ্ছে, সেই কারণে আমরা এখন এই মেলাটা বন্ধ রাখছি। ভবিষ্যতে কবে এই মেলা হবে, পরবর্তীকালে আমরা আবার কীভাবে কী অবস্থায় কবে ফিরবো স্বাভাবিক অবস্থায়, তারপরে আমরা বলতে পারবো এই মেলা কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, আমরা সেটা তো ক্ষতি হবেই, স্বাভাবিক যে সমস্ত স্টল হয়ে গেছিলো, প্যান্ডেল হয়ে গেছিলো, গেট লাইট ডেকোরেশন সবই হয়ে গেছিলো, তো এটা আমাদের খারাপ লাগছে। এই জিনিসটা আমাদের তো কিছু করার নেই এই মুহূর্তে, সরকারি নির্দেশনামা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্যে আমরা এটা বাধ্য হচ্ছে এই সিদ্ধান্ত নিতে। কষ্ট হচ্ছে খুবই, কিন্তু মানুষের জীবন তো আগে, মেলা অনেক করা যাবে, আমরা বেঁচে থাকলে অনেক মেলা পাবো, অনেক অনুষ্ঠান পাবো, কিন্তু মানুষের জীবন লাইফ রিস্কটা নিয়ে আমরা খেলতে চাইছি না। যেভাবে কলকাতায় করোনা বাড়ছে, গ্র্যাপটা বাড়ছে, সেই জন্যেই আমরা চিন্তিত, সেই কারণে আমরা আপাতত মেলাটা বন্ধ করে দিলাম। একটা বহু টাকা এই মুহূর্তে আমরা ক্ষতির অঙ্কে চলে গেলাম, তো আগামী দিনে আমরা ভাববো মানুষকে, তবু এলাকার মানুষের কথা ভেবে আমরা ভাবছি পুনরায় যদি গ্র্যাপ কমে, যদি সরকারি নির্দেশ কমে নেমে যায়, আর তার মধ্যে যদি গরম না পড়ে, এরকম একটা সময় যদি পড়ে যায়, তাহলে আমরা মেলাটা আবার করবো। স্যার, দোকান তো এখনো প্রচুর ঢুকছে, কি বলবেন? কালকেই তো দোকান, ওদের আমরা তো এই মিটিংটা করলাম, তো দোকান যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদের কাছে খবর যায়নি, স্বাভাবিকভাবে ওরা সাজাচ্ছে, তো এই যেহেতু মিটিংটা করলাম এখনই হয়তো ওরা আবার গুছানা গুছিয়ে আরম্ভ করে দেবে। এক কথায় হচ্ছে টিফিন আর হচ্ছে খাওয়া দাওয়া, এটা বাদ দিয়ে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ। মানে একটা মেলার যদি আমাদের মেলাটায় বাজেট 14 লক্ষ টাকা, তো 14 লক্ষ টাকার মধ্যে যদি আমি বলতে পারি যে আমার প্রায় 12 লক্ষ টাকার অ্যারেঞ্জ হয়ে গেছে, 2 লক্ষ টাকা অ্যারেঞ্জ হয়নি, সেটা হচ্ছে টিফিন আর হচ্ছে আমার হচ্ছে ওইখানে যারা থাকবে তাদের আহার, এই দুটো বাদ দিয়ে বাকি কিন্তু খরচা হয়ে গেল। এই মুহূর্তে ক্ষতির দিকে যাচ্ছে, এই মুহূর্তে ক্ষতির দিকে যাচ্ছে, যদি আমরা শিল্পীদের টাকাটা ফেরত পাই তাহলে হয়তো ক্ষতির পরিমাণটা একটু কমে হয়তো 10K যাবে, এই মুহূর্তে 10 লক্ষ টাকা ক্ষতির দিকে যাচ্ছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর।